হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল জ্যোতিষ ক্রিয়েশন। আজকে আমি এই বাসন্তী কালারের শাড়িটি কীভাবে ব্লক করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। আমি হাফ সিল্ক শাড়ি নিয়েছি। এগুলি অনলাইনে 350 বা 400 টাকা করে বিক্রি হয়ে থাকে। তো এই শাড়ি গুণগত মান বেশ ভালোই। এরপরে হচ্ছে এই ডাইসটি নিয়েছি। এই তিনটি ডাইস দিয়ে আমি এই পুরো শাড়ি ব্লক করব। আর নিয়েছি হচ্ছে রেডি অ্যাক্রামিন কালার এবং এনকে। মাঝে মাঝে রং করতে করতে ঘন হয়ে যায়, তখন এনকে ব্যবহার করতে হয়। এটি হচ্ছে হাই স্পিড রং, ভুলবশত লেগে গেলে তোলার জন্য। আর ডাইসগুলো আমি জলে ভিজিয়ে রাখলাম 20 মিনিটের জন্য। এরপরে এই তোয়ালাটা টেবিলের ওপরে বিছিয়ে নিব। তো রং আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এখানে আমার হাফ কোটা রং ছিল, সেটা ঢেলে নিলাম এবং এখানে এক কোটা থেকে কিছুটা ঢেলে নিলাম আর কিছুটা রেখে দিলাম। তো এটা দিয়ে আমি এখন শাড়ি করা শুরু করব। শাড়ির যে অংশটি উপরের দিকে থাকবে সেই অংশটির পাড়ের কাজ আমি সবার আগে করব। এরপর ডাইসগুলো উঠিয়ে একটি শুকনা কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে, যাতে কোনো প্রকার জল লেগে না থাকে। জল লেগে থাকলে কিন্তু রং ছড়িয়ে যাবে কাপড়ে দেওয়ার পর। এরপর একটি অনক্লথের পেছনের অংশে আমি রং স্প্রেড করে নিলাম ডাইসের মাপ দিয়ে। তারপর এখান থেকেই রং লাগিয়ে লাগিয়ে আমি শাড়িটি ব্লক করে ফেলব। যেহেতু আমি প্রথমে শাড়ির ওপরের দিকে যে অংশটি সেই অংশটির পার আগে করব, তাহলে আমার আঁচল থেকে শুরু করে 5 হাত বা 6 হাত পরিমাণ করে নিলেই হবে। এরপরেরটুকু আর এই পার করার কোনো দরকার নেই, কারণ সেই অংশটি কোমরে গোজা পড়বে। শুধু শুধু রং নষ্ট করে কোনো লাভ নেই। আমি আঁচল থেকে শুরু করে 4 থেকে 5 হাত পরিমাণ করে নিব। অনেকে ফ্লোরে ব্লক করে থাকেন, তো ফ্লোরে ব্লক করার অনেক অসুবিধা আছে, আর টেবিলে ব্লক করার অনেক সুবিধা আছে। টেবিল ব্লক করার ক্ষেত্রে আপনি কিছুটা অংশ ব্লক করার পর বাকি অংশ ঝুলিয়ে বাকিটুকু কাজ করতে পারবেন, কিন্তু ফ্লোরে সেই রং শোকানো পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে। যখন রং শোকাবে তারপর আপনি কাপড়টি সরিয়ে কাজ করতে পারবেন। আর ফ্লোরে জায়গা বেশি লাগে, কিন্তু টেবিলে অল্প জায়গার মধ্যেই আপনি ব্লকের কাজ শেষ করতে পারবেন। এই তো দেখুন, আমার 6 হাত পরিমাণ আঁচল থেকে পার করা হয়ে গিয়েছে। এখন আমি নিচের যে পারের অংশ সেটি করব, সেটি আঁচল থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত করে ফেলব। এটা দেখুন, আমার আঁচল থেকে শুরু করেছিলাম, এটি শেষ পর্যন্ত পার করা হয়ে গিয়েছে। আপনাদের আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে আমি রং নিয়েছিলাম সেখান থেকে পুরো দুই পাশে পার করার পর আমার এতটুকু রং বেঁচে গিয়েছে। এখন আমি আঁচলের দিকে আরেকটি এরকম এই ডাইসটি দিয়ে লাইন করে নিব। আমার ভিডিও করার সমস্যার জন্য আমার টেবিল ব্লক করা সত্ত্বেও বারবার শাড়ি টেনে দেখাতে হচ্ছে আপনাদের, কিন্তু আপনারা যখন করবেন তখন এই এত বারবার টানতে হবে না, আপনারা ইজিভাবে টেবিলে ব্লক করতে পারবেন। এখন আমি এই ছোটো ডাইসটি দিয়ে আঁচলে কিছুটা ডিজাইন করে নেব। যেহেতু এই ছোটো ডাইসটি হচ্ছে একটি গোলের 4 খণ্ডে 1 খণ্ড, এর জন্য আমার 4 খণ্ড একত্র করার সময় খুব সাবধানে করতে হবে। যদি একটু এদিক সেদিক হয় তাহলে কিন্তু গোলটি দেখতে একটু সুন্দর লাগবে না, এর জন্য খুব সতর্কতার সঙ্গে আমার কাজ করতে হবে।
তো আমি শুরুতে যে রংটুকু নিয়েছিলাম সেই রংটুকু আমার শেষ হয়ে গিয়েছে। এখন আমি এক বোতলে কিছুটা নিয়েছিলাম আর বাকিটা এখন নিয়ে নিব। এই রঙের থিকনেসটা অনেক বেশি ঘন, এর জন্য এর কিছুটা এনকে মিশিয়ে একটু ঝাঁকিয়ে রংটা ঢেলে নিব এবং বাকিটুকুর সাথে মিশিয়ে নিব। তো শাড়ির আঁচলের দিকে আমি ওই ছোটো ডাইসটি দিয়ে এরকম ফুল করেছি এক লাইনে, এবং পরের লাইনে এই সাংকেতিক চিহ্নটি ব্যবহার করেছি। এইভাবে আমি টোটাল চারটি লাইন করে আমি আঁচলের কাজ শেষ করব এবং পাড়ে যে ডাইসটি দিয়েছি সেই ডাইসটি দিয়ে একটি লম্বা ডিজাইন তৈরি করে নিব। আপনাদের আমি সবই দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হবে না। আর যদি অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর এই শাড়িটি মূলত আমি দুর্গাপূজা উপলক্ষে করেছি আমার মায়ের জন্য। মা অষ্টমীর দিন সকালে এই শাড়িটি পরবে এবং এই শাড়িটির সাথে ম্যাচ করে বাবাকে একটি পাঞ্জাবি তৈরি করে দিয়েছি। তো সেই পাঞ্জাবির ভিডিওটি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। আঁচলে আমি আড়াই হাত পরিমাণ ডিজাইন করে নিয়েছি, আপনারা দুই থেকে আড়াই হাত পরিমাণ ডিজাইন করবেন এবং এরপর আঁচল শেষ করবেন। তো এখন আমি আঁচলটি শেষ করার জন্য এই পাড়ের যে ডাইস সেই ডাইসটি দিয়ে লম্বালম্বি একটি লাইন তৈরি করে নিব এবং শাড়িটির হালকা বাতাসে শুকিয়ে যাওয়ার পর রোদে দিয়ে দুই বা তিন ঘন্টার মতো শুকিয়ে নেবেন। তবে কড়া রোদে না দেওয়ার চেষ্টা করবেন, হালকা রোদে দিয়ে শুকিয়ে নেবেন। এখন আমি শাড়ির জমিন করব। আমি শাড়ির আঁচল যেভাবে করেছি শাড়ির জমিনও ঠিক একইভাবে করে যাব। তবে আমি শাড়ির ওপরের অংশে যতটুকু পরিমাণ আঁচল করেছিলাম ঠিক ততটুকু পরিমাণে আমি যে এইভাবে পাঁচটি করে ফুল এবং পাঁচটি করে সাংকেতিক চিহ্ন দিয়ে যাব একটি লাইনে, কিন্তু তারপর থেকে আমি একটি করে কম দিব, মানে চারটি করে দিব, কারণ অতটুকু আমার কুচিতে গোজা পড়বে, এর জন্য অতটুকুতে আমার ডিজাইন করার কোনো প্রয়োজন নেই, এর জন্য আমি করিনি। এই শাড়িটি করতে আমার দেড় কোটার একটু বেশি রং লেগেছে, আপনাদের তো আমি দেখিয়ে দিলাম কখন কখন রং নিয়েছি। তো রেডিয়াক্রামিন কালারের 50 ml যে কোটা সেই কোটার দেড় কোটার একটু বেশি রং লেগেছে এবং আমার এই শাড়িটি করতে 3 ঘন্টা সময় লেগেছে। অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে আপু আপনার শাড়ি করতে কতক্ষণ সময় লাগে, তো 3 ঘন্টা সময় লেগেছে আমার এই শাড়িটি পুরো কমপ্লিট করতে। ডিজাইনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটু লাইক দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এরপরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে, তার আগ পর্যন্ত ভালো থাকুন।